হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আল্লাহ আকবার বলেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাত না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ডুবে যাও যদি তুমি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়া মিলায়। তারই কুদরতি পায়ে কেন, তারই কুদরতি পায়ে কেন সেজদা করো না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়, আমরা আছি বাইরে। দুঃখের বিষয় ওই জায়গাতে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, যিনি বিশ্বের বুকে একজন প্রখ্যাত একজন বক্তা, কোরআনের আলোচক, যার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা শুনলে মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা। যার হাতে হাজার হাজার বেঈমানরা, হাজার হাজার অমুসলিমরা তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কথা বলেন ঠিক কিনা। আজ সে কোথায়? আসল কথা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার মৌলবাদ, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা আমার, আজ কোরআনের কথাগুলি বলতে গেলেই আপনার উপরে বাধা আসবে। এখানের যুবক ভাইরাম এত সুন্দর করে কোরআনের আয়োজন করছে, কোরআনের তাফসিরের মাহফিলের ব্যবস্থা করেছে, কথা বলেন ঠিক কিনা। আমার কথার সঙ্গে একটু আপনারা ঠোঁট মিলাবেন, তাহলে আমি কথা বলে শান্তি পাবো, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের কথাগুলি আমাদের কলিজার ভিতরে যদি লেগে যায়, আমাদের কলিজার ভিতরে যদি আমরা এই কোরআনের কথাগুলি যদি ঢুকাইতে পারি, আল্লাহ রব্বুল আলমিন এর ওসিলায় করে আমাদের জীবনের গুনা খাতাগুলি মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আজ কোরআনের মাহফিলে ওই সময় আবু জেহেল, উকবা, সাইবা, মুগীরা সহ যারা ছিল, কাফেররা যারা ছিল, তারা কোরআনের মাহফিলে কিন্তু বাধা দিত, কথা বলেন ঠিক কিনা। কিন্তু বর্তমানেও দেখেন 144 ধারা আসে কি আসে না। আরে বাইরে থেকে সুন্দরী মেয়ে এনে এসে ন্যাংটা করে, উলুঙ্গা করে,
তারা ড্যান্স ক্লাব করেছে, ড্যান্সের যাত্রা শুরু করছে, ওখানে 144 ধারা জারি হয় না, কথা বলেন হয় না? পুলিশ দেয়া রাব দিয়ে তাদেরকে পাহারা দেওয়া হয় যেন তাদের সেই অনুষ্ঠানটা সুবিধা মতো পার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বর্তমানের যুগে এমন একটা যুগ, এমন একটা সময় আমরা এসেছি যে কোরআনের মাহফিলে হক কথা বললেই বক্তা নেমে যাওয়ার সময় স্টেজে বাতিগুলো অফ করে অন্ধকার করে দৌড়ায় পালন লাগে, কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার, যুবকেরা যদি একবার যদি সমাজে যদি দাঁড়িয়ে যায়, একবার যদি আল্লাহু আকবার তাকবীর দিয়ে যদি দাঁড়িয়ে যায়, তাহলে বাতিলেরা কিন্তু এমন ভাবে ধরে পালাবে, তাদের পরনে কাপড় আছে না নাই এটাও তারা জানবে না, কথা বলেন ঠিক কিনা? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, কথা বলেন ঠিক কিনা? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, কথা বলেন? আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, সেই শক্তি তি তুমি দাও গো আমায়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, কিবা ভালো লাগতেছে না?